সবাই ভালো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে যেটা শেয়ার করবো যারা কিছুদিন পরে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য বাংলার একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমার বাংলা তো স্বাভাবিকভাবে প্রতি বছর আমার বাংলা থেকে কিন্তু দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে এবং একটা প্রশ্নের উত্তর লিখতে হয় তো স্বাভাবিকভাবে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে একটা প্রশ্ন আমাদের উত্তর লিখতে হয় তো আমাদের মার্কস হচ্ছে কত মার্কস হচ্ছে পাঁচ তো এই পাঁচ মার্ক কমন পেতে হবে এটা হলো মূল কথা তাই তো তো দেখো আগের বছর স্বাভাবিকভাবে আমাদের কিন্তু দুটো গল্প থেকে প্রশ্ন চলে এসছে সে দুটো প্রশ্ন আমাদের তেমন ইম্পর্টেন্ট নয় সেটা হচ্ছে কি ছাতির বদলে হাতি আর একটা হচ্ছে কলের কলকাতা তো স্বাভাবিকভাবে এই দুটো জায়গা থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে এবং ধরে নিতে পারো এখান থেকে প্রশ্ন আসবে না রইল পড়ে তিন কি কি গাঢ় পাহাড়ের নিচে যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট তারপরে আমাদের রয়েছে কি মেঘের ঘায়ে জেলখানা এবং তারপরে হচ্ছে হাত বাড়াও এই তিনটে আমাদের মূল গল্প যেখান থেকে আমাদের দুটো প্রশ্ন আসবে আর একটা প্রশ্নের উত্তর কিন্তু আমাকে লিখতে হবে কথাটা খুব ভালোভাবে বুঝে না এবার তাহলে স্বাভাবিকভাবে গাঢ় পাহাড়ের নিচে মেঘের গায়ে জেলখানা এবং হাত বাড়াও এই তিনটে গল্প থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন পড়লেই আমরা একটা কোশ্চেন ইজিলি লিখতে পারবো এবার আমরা যদি সংক্ষেপে বলি যে সব থেকে সহজ এবং ইজিয়েস্ট গল্প কোনটা টোটাল আমার বাংলা উপন্যাসে সেক্ষেত্রে কিন্তু আমরা সবাই জানি যে হাত বাড়াও গল্পটা হচ্ছে সবথেকে সহজ গল্প এবং ছোট গল্প মানে কেউ যদি একবার রিডিং পড়ে যায় সেও কিন্তু নিজের মতো করে লিখতে পারবে তো যাই হোক গাঢ় পাহাড়ের নিচে একটু ডিটেলস আলোচনা আছে একটু বর্ণনা আছে মেঘের গায়ে জেলখানারও অনেক অনেক বর্ণনা রয়েছে তো যাই হোক এই দুটো পার্টের কিন্তু একটু বেশি পরিমাণ প্রশ্ন আমাদের পড়তে হয় আর হাত বাড়াও থেকে কিন্তু একদম মাত্র দুটো তিনটে প্রশ্ন রয়েছে যে দুটো তিনটে প্রশ্ন ঘুরে ফিরে কিন্তু বারবার আসে এবং আশা করছি এবারও পরীক্ষাতে তোমরা পাবে তো আমি তোমাদের জন্য খুবই সামান্য পরিমাণ এখানে আমি নোটও করে দিয়েছি প্রত্যেকটা গল্প থেকে দুটো করে প্রশ্ন দিয়েছি যে তিনটে থেকে আবার আসার সম্ভাবনা এবং আমি আশা রাখছি যে এই তিনটে চারটে প্রশ্নের মধ্যে দিয়েই তোমরা পরীক্ষাতে হুবহু কমন পাবে তো চলো আমরা প্রশ্নগুলো একবার একটু জেনে নিই আমি আর ডিটেলস আলোচনাতে যাচ্ছি না সরাসরি মূল আলোচনাতে চলে যায় তো সাহিকভাবে যেটা বললাম যে গাড়ো পাহাড় নিচে থেকে কিন্তু আমাদের দু চব্বিশ সালে পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসবেই তো যাই হোক গাড়ো পাহাড় থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট আমি একটুখানি নোটস করে নিয়েছি যে তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো বলে যে প্রশ্নটা তোমাদের আছে যে কেন বিদ্রোহী উঠলো সেই বিদ্রোহের ফলাফল কি হয়েছিল তাহলে কি লাইন তুলেই প্রশ্ন দেবে কিন্তু তাই প্রজারা বিদ্রোহী উঠলো কেন বিদ্রোহী উঠলো তার ফল কি হয়েছিল সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আর একটা প্রশ্ন যেটা দিয়েছি সেটা হচ্ছে গাঢ় পাহাড়ের নিচে বসবাসকারীদের যারা বসবাস করতো গাঢ় পাহাড়ের নিচে যারা বসবাস করতো তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত পরিচয় দাও একদম ওপেন দেখবে এরকম প্রশ্ন তো এই দুটো প্রশ্ন কিন্তু ভয়ঙ্কর ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই পড়ে যেও নেক্সট মেঘের গায়ে জেলখানা মেঘের গায়ে জেলখানা থেকে আমি তোমাদের জন্য দুটো প্রশ্ন রেখেছি কী কী প্রশ্ন সবথেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে এই প্রশ্নটা আর ইংরেজ আজ ইংরেজ নেই তবু আগের ব্যবস্থায় বহাল আছে বক্সায় বক্সা কোন ব্যবস্থার কথা বলা হয়েছে যখন বক্সায় ইংরেজরা বন্দি শিবির তৈরি করেছিল তখন সেখানকার পরিবেশ কেমন ছিল আর আরেকটা প্রশ্ন হচ্ছে যেটা এ হচ্ছে এক বিশেষ জেলখানা কোন জেলখানার কথা বলা হয়েছে সেই জেলখানার বিশেষত্ব কি এই দুটো প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সবথেকে বেশি সেটা হচ্ছে মেঘের গায়ে জেলখানা থেকে নেক্সট হাত বাড়াও হাত বাড়াও থেকে তো এই দুটো প্রশ্ন একদম ঠোঁটেরা আগায় নিয়ে যাবে কী কী প্রথম প্রশ্ন সেই সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করেছে কার শনাক্ত করার কথা বলা হয়েছে কাদের কেন খুনি বলা হয়েছে এই প্রশ্নটা এবং তার সঙ্গে হচ্ছে যে কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে এবং ঘটনা প্রসঙ্গে লেখকের প্রতিক্রিয়া ব্যাখ্যা করো এই প্রশ্নটা তো ওভারঅল এই যে ছটা প্রশ্ন আমি বললাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই ছটা প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করো এই বলবো ছটা প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করো তোমাদের একটা প্রশ্ন লিখতে হয় নিশ্চিত থাকো একটা প্রশ্ন কিন্তু তুমি এখান থেকে ইজিলি কমন পেয়ে যাবে এর থেকে আর কিছু বলার নেই বোঝা গেল কি বললাম এই হলো আমাদের আমার বাংলা থেকে শেষ মুহূর্তে শেষ সাজেশন তোমাদের জন্য শেয়ার করলাম সামগ্রিক আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন নিজের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ